আমার প্রথম চাকরি 2018 সালে একটি কল সেন্টারে চাকরি পাই। কাজ ছিল ইন্স্যুরেন্স বিক্রি করা। প্রথম ব্যক্তিকে ফোন করি, হ্যাঁ দাদা অমুক কোম্পানি থেকে বলছি, আপনার কি লাইফ ইন্স্যুরেন্স লাগবে? না লাগবে না। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। দ্বিতীয় জনকে ফোন করি, হ্যাঁ দাদা আমি অমুক কোম্পানি থেকে বলছি, আপনার কি লাইফ ইন্স্যুরেন্স লাগবে? না আমার লাইফ ইন্স্যুরেন্স লাগবে না। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। কেউ বোধহয় গিয়ে রিপোর্ট করেছিল। কিছুক্ষণের মধ্যে বস এসে হাজির, বলে কি ব্যাপার, তুমি নাকি কাস্টমারদের পুশ করছো না, তোমাকে তো স্ক্রিপ্ট দেওয়া রয়েছে। আমি হেসে বললাম, কনসেন্টে বিশ্বাস করি স্যার, নো মিন্স নো। বলাই বাহুল্য সেই চাকরি টেকেনি, তবে ওই সময় আরো কিছু কল সেন্টারে কাজ করেছিলাম। একটা জব ছিল যেখানে একমাত্র কাজই ছিল মানুষকে মুরগি বানানো, তাও আমাদের টিমের দায়িত্ব ছিল জার্মানিতে কল করা। সেখানকার বেশিরভাগ মানুষই ইংলিশ বোঝেন না। আমি বেশ কানে হেডসেট লাগিয়ে গড়গড় করে মুখস্থ বলে যেতাম, হ্যালো ম্যাম, গুড মর্নিং, মাই নেম ইজ প্যাট্রিক জেন, আই এম কলিং ফ্রম মাইক্রোসফট, অ্যাপারেন্টলি দেয়ার ইজ এ প্রবলেম উইথ ইয়োর কম্পিউটার, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ওপাশ থেকে ফোন কেটে দিলে বুঝতাম আইদার ইংলিশ বোঝে না অথবা স্ক্যামটা বুঝে গেছে। কিন্তু যদি ফোন না কাটতো, যদি কোঅপারেট করতো, তখন শুরু হতো আসল খেলা। তার কম্পিউটারের প্রবলেম, তার অ্যান্টিভাইরাস দরকার, এসব বলে অ্যান্টিভাইরাস বিক্রি করার নামে মাথায় হাত বুলিয়ে ক্রেডিট কার্ডের ডিটেলস বের করে নিত আমাদের টিমের সিনিয়ররা। সল্ট লেকে এসব কল সেন্টার ভুড়ি ভুড়ি আছে, চুরি সবাই করে, দোষ হয় শুধু জামতারার। এনিওয়ে, ব্যাপারটা বুঝতে পারার সাথে সাথেই আমি বেরিয়ে আসি, মানে হঠাৎ যাওয়া বন্ধ করে দিই। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার, ওরা সব দেশে ফোন করে এমন করত, এমনকি ইন্ডিয়াতেও। ঘটনার বছর খানেক পর এক শান্ত মধ্যাহ্নে আমার কাছে একটি কল আসে। ওপাশ থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে, মাই মাইক্রোসফট সে বল রাহা হু, আপকে কম্পিউটার মে কোই প্রবলেম হো রাহা হ্যায়। এনিওয়ে, এরপর জয়েন করেছিলাম একটা জায়গায় সুইগির চ্যাট অপারেটর হিসেবে। নানা মানুষের নানা রকম কমপ্লেইন, কারো খাবারে ঝোল বেশি দিয়েছে, তো কারো আবার নুন কম। মাঝে মধ্যেই আশ্চর্য সব অভিজ্ঞতা হতো। একবার জনৈক ব্যক্তি কমপ্লেন করলেন, তিনি চিকেন ভাত অর্ডার দিয়েছিলেন, কিন্তু চিকেনের রক্তগুলো নাকি ঠিকঠাক করে পরিষ্কার করা হয়নি। আমি তো অবাক, বামফ্রন্টের জমানা তো কবেই শেষ হয়ে গেছে, তৃণমূল তো গানও বের করে দিয়েছে, রক্ত ভাত খাচ্ছে মা, এই দৃশ্য আর না। তাহলে এ কি করে সম্ভব? কাস্টমার ছবি পাঠালেন, সত্যিই তাই, ভাতের পাতে রক্তের স্রোত। সঙ্গে সঙ্গে রিফান্ডের ব্যবস্থা শুরু করলাম। কনফার্মেশন নিয়ে জাস্ট ক্লিকটা করতে যাব, অমনি পুং করে একটা মেসেজ ঢুকলো। লোকটা বলছে, ভাই ছেড়ে দিন, আসলে আমার হাত কেটে গেছিল, বুঝতে পারিনি, সেই রক্তেই গোটা ভাত লাল হয়ে গেছে। আরেকবার তখন শরীরটা বেশ খারাপ, তাও যাচ্ছি কাজে, হঠাৎ একজনের মেসেজ, কিরে। আমি বললাম, গুড ইভিনিং স্যার, হাউ মে আই হেল্প ইউ টুডে? সরকারি চাকরি করিস নাকি? আমি লিখলাম, সুইগি ইজ এ প্রাইভেট কোম্পানি স্যার, হাউ মে আই হেল্প ইউ টুডে? তাহলে ঠিক আছে, বেসরকারি হলা পরিষেবা ভালো হবা। শরীর টরীর ভালো ছিল না, তার উপরেই ছাটাই তো হলামই, তার সাথে কম্পিউটারটা আসলে ভেঙে ফেলার জন্য ফাইনও দিতে হলো অনেকখানি। যাকগে, এই সুইগি আর জোম্যাটোর চ্যাটবক্সগুলো কিন্তু খুব সুবিধার, ঠিকঠাক ব্যবহার করতে পারলে ন্যায্য বিচার পাওয়া সম্ভব। খাবারে ন্যূনতম অসন্তুষ্টি থাকলে রিপোর্ট মারতাম প্রতিবার, নানা রকম ছল চাতুরি করে রিফান্ড পেয়ে যেতাম, ব্যাপারটা অভ্যাসে দাঁড়িয়ে গেছিল। একবার এক বন্ধু তার জন্মদিনে ট্রিট দিল, বাড়িতে রান্না করা মাংস আর ভাত, কিন্তু ব্যাপারটা জমেনি, রান্না খুবই বাজে ছিল। বন্ধুর কাছে গিয়ে রিফান্ড চাইলাম, খুব মারলো, তারপর আর ওসব করিনি কোনোদিন। যাই হোক, কল সেন্টারের কথা বলছিলাম, অদ্ভুত সব ব্যাপার ঘটে এসব কল সেন্টারে। তবে প্লিজ, চেতন ভগতের বই পড়ে কেউ কল সেন্টার সম্পর্কে কোনো ধারণা তৈরি করবেন না। পরবর্তীকালে একটা জায়গায় কাজ করতাম যেখানে পোটেনশিয়াল কাস্টমারদের ডেটাবেস থেকে প্রত্যেককে কল করে করে প্রোডাক্ট বিক্রির চেষ্টা করা হতো। মাঝে মধ্যে অফ আওয়ার্সে চেনা পরিচিতদেরও ফোন করতাম, অনেককে প্র্যাঙ্ক কলও করতাম। একবার এক বন্ধুকে ফোন করে বললাম, হ্যাঁ ভূতান নেসি সংস্থা থেকে বলছি, আপনার মা নাকি শুনলাম ভূত, আপনার মায়ের নাকি পা মাটি থেকে শূন্য উঠে থাকে। বন্ধু বলল, কে বলছেন? আমার মা ভূত মানে? ফোনটা রেখে দিলাম, আমি তো হেসেই কুটি পাটি। বন্ধুটি তার মায়ের সাথে থাকতো, কিছু একটা বলার জন্য এই ফোনটা রাখার পরেই পাশের ঘরে গেছিল, গিয়ে দেখে সত্যিই তার মায়ের পা মাটি থেকে শূন্য উঠে আছে। বন্ধু তো অবাক, তারপর তার চোখে পড়লো মায়ের গলা থেকে সিলিং ফ্যান অব্দি উঠে যাওয়া দড়িটা।